আচ্ছা, মানে আপনারা কোশ্চেন করবেন সাংবাদিক ভাইরা নাকি আমি বলবো আমার মত করে? আচ্ছা, আমার এই ভাইয়া প্রশ্ন করেছে যে এত তারকাদের, আচ্ছা ভাইয়া অনেক কথা। আসলে আমার এখানে আসতে পেরে আজকে খুবই ভালো লাগছে, কারণ সাকিব ভাই, সাকিব খান দ্য সুপারস্টার অফ বাংলাদেশ, দ্য হ্যান্ডসাম হিরো অফ আওয়ার ইন্ডাস্ট্রি, তো তার সাথে একসাথে বসে তার সিনেমা দেখবো এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার বলতে গেলে। আর এখানে আরও অনেক গুণী তারকারা আছে, অনেক সিনিয়র কলিগরা আছে, বড় বড় তারকারা আছে, তো এটা আসলে সাকিব খানই পারে, উনি পারে একসাথে সব তারকাদের নিয়ে তার সিনেমাটা দেখা, এটা আমার জন্য খুব বড় একটা ব্যাপার আর আমার খুবই ভালো লাগছে আজকে আসতে পেরে। দরদে টেইলার আমি দেখেছি, অনন্য মামুন পরিচালিত, অনন্য মামুনের সাথে আমার প্রথম সিনেমা অস্তিত্ব ছোটবেলায় করেছিলাম, আমি আর জোবান, আরফিন শুভ ছিল, তিশা আপু ছিল। সো অনন্য মামুনকে তো আমি ছোটবেলা থেকেই, সে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিরেক্টর, তার কাজ আমি সবসময় দেখি। আর তার সাথে এখানে সাকিব খান আছে, আমার টেইলারটা খুব ভালো লেগেছে, অ্যান্ড টেইলারটা দেখে আমার প্রথম দিন থেকে আসার ইচ্ছা ছিল, বাট আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। আই হোপ সিনেমাটা, আই ডোন্ট নো, আমি জানি সিনেমাটা খুবই খুবই খুব দর্শক আরও ভালো কানেক্ট করতে পারতো। সাকিব খান সুপারস্টার, তার সাথে বলিউড হলিউডের প্রত্যেকটা তারকায় কাজ করেছে, বলিউড থেকেও সে নায়িকা নিয়েছে, হলিউড থেকেও সে নায়িকা নিয়েছে, বাংলাদেশের সাথে সে কাজ করছে, হয়তো আমাদেরও একদিন টাইম আসবে, বাংলাদেশের সবাই ভালো করতে পারতো, আমাকে নিলেও হয়তো আমি অনেক ভালো করতে পারতাম, বাট এটা তার চয়েস। কেন, আমার মনে হয় প্রত্যেকটা অভিনেত্রী সাকিব খানের সাথে কাজ করতে আগ্রহী হবে, কারণ সে একটা সুপারস্টার, তার সাথে কাজ করা, তার সাথে আমি স্ক্রিন, আমি বিগ স্ক্রিন শেয়ার করবো, ইটস আ বিগ ডিল ফর মি। তাহলে এই যে মিডিয়াতে একটা রুমার আছে যে সাকিব খান বাংলাদেশে নায়িকা পায় না বলেই বিদেশি নায়িকা নেয়, তো এই রুমারটার বিষয়ে আপনার মন্তব্য কি? তাহলে আমি সাকিব খানকে বলবো যে সাকিব খানের আশেপাশে একটু চোখ দিতে হবে, কারণ বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে, সে আসলে আমি যদি বলি, আমি দেখেছি সে অনেক মেয়েদেরকে নায়িকা বানিয়েছে, তার জন্য অনেক মেয়ের ক্যারিয়ার, মানে ক্যারিয়ার সে তৈরি। আপনি বলিউডের কথা বললেন তো, না বলিউডের কথা বললেন, আচ্ছা ইটস আ গুড কোয়েশ্চেন। বাংলাদেশে আমাদের সাকিব খান আছে, যেমন বলিউডে বাংলাদেশে সাকিব খান আছে, বলিউডে যেমন শাহরুখ খান আছে, সালমান খান আছে, বাট ওখানে অপরচুনিটি বেশি, ওখানে প্রডিউসার্স বেশি, ওখানে প্রোডাকশান হাউস বেশি, ওখানে বিগ বিগ বাজেটের মুভি হয়, আর ওরা সবসময় রিস্ক নেয় নতুনদের সাথে কাজ করার জন্য। আমার কাছে মনে হয় বাংলাদেশে যে প্রডিউসার বা প্রোডাকশান হাউস, ওরা গদ বাঁধা একই মানুষজন নিয়ে কাজ করতে আগ্রহী, তো ওরা যদি নতুনদের চান্স না দেয়, বা নতুন একটা ছেলে একটা মেয়েদেরকে যদি বিগ প্রোডাকশন নিয়ে কাজ না করে, চান্স না দেয়, তাহলে কীভাবে নতুন স্টার তৈরি হবে, কীভাবে নতুন নায়ক নায়িকা তৈরি হবে? আমার মনে হয় বাংলাদেশে এই জিনিসটা চেঞ্জ করা দরকার আমাদের। হলিউড সিন্ডিকেট, আমি তো নাটকের মানুষ, আমি তো নাটক করেছি, বাট আমি না জানি নাটকে অনেক সিন্ডিকেট আছে, হলিউডে তো অনেক সিন্ডিকেট আছে। ওকে, আই ডিন্ট নো দ্যাট, অবশ্যই এটা ভাঙতে হবে, কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি হলিউডে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট থাকে, তাহলে নতুন মানুষরা নতুন রাইজিং স্টার হতে পারবে না। সিন্ডিকেটটা ভেঙে যারা প্রপার ট্যালেন্টেড ওদেরকে জায়গা দিতে হবে, ওদের সাথে কাজ করতে হবে, অ্যান্ড বাংলাদেশে অনেক ভালো ভালো গুণী অভিনেতা অভিনেত্রী আছে, তাদেরকে চান্স দিতে হবে, বড় বড় প্রোডাকশনে চান্স দিতে হবে, তাহলেই রাইজিং স্টার উঠে আসবে। ভাইয়া, এই যে কথাটা বললেন, এই সেম জিনিসটা আসলে প্রত্যেকটা জায়গাতেই হয়, বলিউডেও হয়, হলিউডেও হয়, কিন্তু ওরা কাজটাকে প্রাধান্য দেয় সবসময়। আমাদের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ব্যক্তিগত রেশারেশি নিয়ে সবাই বেশি মাতামাতি করে, তো আমার কাছে মনে হয় ব্যক্তিগত, পার্সোনাল লাইফ ইজ পার্সোনাল লাইফ, অ্যান্ড আমার প্রফেশনাল লাইফ ইজ প্রফেশনাল লাইফ, দুইটা যদি এক করি কোনো দিনই আমরা আগাতে পারবো না, তো আমার কাছে দুইটা দুই ধরনের লাইফ। আমি নাটকে কাজ করছি, কিন্তু আমার অবশ্যই ইচ্ছা আছে
ব্রিক স্ক্রিনে কাজ করার। আমি কাজ করেছিও, আমি দুটো সিনেমা করেছি, কিন্তু আমার ইচ্ছা আছে বড় বিগ প্রোডাকশন, আমি যেটা বললাম যে ভালো, আরও ভালো কাজ করার, বিগ স্ক্রিনে কাজ করার। আমি চাই ওখান থেকে বের হয়ে বিগ স্ক্রিনে কাজ করতে।